চলে গেছেন জনপ্রিয় মার্কিন টিভি সিরিজ ফ্রেন্ডস তারকা জেমস মাইকেল টাইলর। আমেরিকান সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী জানা গেছে, 59 বছরে চলে গেলেন এই অভিনেতা। 2018 সাল থেকে প্রোস্টেট ক্যান্সারের সমস্যায় ভুগছিলেন টাইলর। অবশেষে মরণ ব্যাধি এই রোগের কাছে হেরে নিজের লস অ্যাঞ্জেলসের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই অভিনেতা। তবে তার এভাবে চলে যাওয়াকে মেনে নিতে পারছেন না তার ভক্তরা। মাইকেল টেইলরের মৃত্যুতে শোক জ্ঞাপন করা হয়েছে ফ্রেন্ডসের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে। ফ্রেন্ডসের কম বেশি 10টি সিজনের 150টি এপিসোডে দেখা মিলেছিল টাইলরের। তিনি মূলত একজন কফি শপের ম্যানেজারের চরিত্রে অভিনয় করেছিলেন। We'll be right back.